রাজকীয় সম্মান অপেক্ষা করে। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট বলি, আগামীতে আওয়ামী লীগের অধীনে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, এটা ইতিমধ্যে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আওয়ামী লীগ যতই স্বপ্ন দেখুক, যতই কল্পনার স্বর্গরাজ্যে বেসে বেড়াক, আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন আগামীতে দেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। আওয়ামী লীগ আজকে স্বপ্ন দেখছে, তারা 14 সাল আর ওই 18 সাল মার্কা নির্বাচন আবার ওই বাংলার মাটিতে করবে। আমরা বলি এরশাদ সাহেব মারা গেছে, সুতরাং এই বাংলাদেশে 14 সাল মার্কা নির্বাচন আর হবে না। ডক্টর কামাল সাহেব রাজনীতির মাঠে সেভাবে নেই, সুতরাং 18 সাল মার্কা নির্বাচন এই বাংলাদেশে আর হবে না। আজকে যে আওয়ামী লীগ 14 সাল 18 সাল মার্কা নির্বাচনের স্বপ্ন দেখছে, সেই আওয়ামী লীগের স্বপ্ন আমাদের ভেঙে চুরমার করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ এতটাই আওয়ামী লীগের সাম্রাজ্যে আজকে ভূমিকম্প তৈরি হয়েছে, টালমাটাল অবস্থা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে বক্তব্য দিচ্ছেন, তিনি নাকি মির্জা ফখরুল সাহেবের সেই ঠাকুর গায়ের বাসায় গিয়ে উঠবেন। আমি মির্জা ফখরুল সাহেবের বাসায় নয়, অবৈদুল কাদের সাহেবকে বলবো, আপনার এই সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোথাও জায়গা হবে না। এদেশের জনগণ আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে জায়গা দেবে না, তবে আমরা তাদের জন্য জায়গা বরাদ্দ রেখেছি। এদেশের জনগণ আওয়ামী লীগের জন্য জায়গা বরাদ্দ রেখেছে, সেটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার। আমরা আওয়ামী লীগকে আগামীতে সেখানেই রাখতে চাই, কারণ আওয়ামী লীগের কোথায় যাওয়ার জায়গা নেই। আমেরিকা ইংল্যান্ডের রাস্তা বন্ধ হয়ে গেছে, বহির্বিশ্বের সকল রাস্তা বন্ধ, দেশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ যাবে কোথায়? তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগকে অভয় দিতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনগণ আপনাদের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জায়গা বরাদ্দ রেখেছে। প্রিয় বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে 54টি রাজনৈতিক দলের ভিতরে যখন এক বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্য দেখে এই অবৈধ ফ্যাসিবাদী ভোট চোর ব্যাংক লুটেরা আওয়ামী সরকারের সাম্রাজ্যে ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা আবল তাবল বলা শুরু করেছে, কারণ এই প্রধানমন্ত্রী বিরোধী দলের ভিতরে এতদিন বিভক্তির রাজনীতি, বিভক্তির বেজ বপন করে এদেশের জনগণকে বিভক্ত করে রেখেছিল। আজকে যখন আমরা বিএনপি, গণ অধিকার পরিষদ সহ রাজনীতির মাঠে বিরোধী সকল রাজনৈতিক শক্তি এক এবং ঐক্যবদ্ধ হয়েছি, ঠিক তখনই এই আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তারা চায় এই বৃহত্তর বিরোধী রাজনৈতিক যে ঐক্য গড়ে উঠেছে, এখানে কিভাবে ফাটল ধরানো যায়। এই ঐক্যে ফাটল ধরার জন্য আওয়ামী লীগ সদা চেষ্টা করছে, তারা তৎপর রয়েছে। আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো এখানে যারা রয়েছেন, একই সাথে বিরোধী রাজনৈতিক সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আওয়ামী লীগের ষড়যন্ত্রে, আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে, তারা 14 কিংবা 18 সাল মার্কা নির্বাচন আবার ওই বাংলার মাটিতে করবে, আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের এই স্বপ্ন এদেশের তরুণ প্রজন্ম বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। তাই বন্ধুগণ, আজকে আমরা যেভাবে কথা বলছি, আমাদের কথা বলতে হবে, এই আন্দোলন চালিয়ে যেতে হবে। অনেকেই বলে আপনাদের পিছনে এখনো লোক নামে না কেন, আমি বলবো একটি গণ অভ্যুত্থান একদিকে সৃষ্টি হয় নাই, একদিনে সৃষ্টি হয় না। তাই আজকের চলমান আন্দোলন, এই চলমান আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই চলমান আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়, আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী সরকারের পতন ঘনিয়ে আসছে, শীঘ্র এদের
পতন হবেই হবে। শুধু ধৈর্য ধরে আমাদের এই চলমান আন্দোলনকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যেতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রাজপথে। এদের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, মাঠে থাকবো। ধন্যবাদ।